রাজধানীর তুরাখান টেকে এলাকায় ব্যক্তি মালিকানা জমি বেদখল করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ কোনো প্রকার নিয়ম নীতি না মেনেই জমি দখল নিচ্ছে সড়কের নামে। এনামুল হকের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। এটি রাজধানীর 52 নং ওয়ার্ডের বি ব্লকের চিত্র। সরকারি নিয়ম নীতি না মেনেই ব্যক্তি মালিকানা জমি দখল করেই সড়ক নির্মাণ করছেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদ। স্থানীয়দের অভিযোগ, আগে কোনো প্রকার নোটিশ না দিয়েই ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। চার কাঠা জমি আছে, এখন এখান থেকে আমি এর আগে এক কাঠা জমি রাস্তার জন্য প্রায় গেছে আর কি। এখন এইবারে আসার পরে আমি বললাম যে আমি তো 3 বার জমি দিছি। আমাদের ওই যে কাউন্সিলের সভা ছিল, উনি বলছে ভাঙার জন্য ভাঙতেছি আর কি। ভাঙছে, আমার 30 লাখ টাকা কাটা, আধা কাটা জায়গা গেছে গে, আমার 15 লাখ টাকা গেছে গে। আবার এই যে আমার যে ভাঙছে ক্ষতিপূরণ, আমার লেবার মিস্ত্রি সিমেন্ট বালি যা আছে সম্পূর্ণ, আমি একটু চাই যে আমার একটু ক্ষতিপূরণ দিত, তাহলে ভাই সরকার থেকে আমার খুব উপকার হইত। নিজের জমিও দিলাম, আবার ভাঙিও দিতেছি, কোনো ক্ষতিপূরণ পাই নাই। ভাঙতেছি যে রাস্তা 20 ফুট রাস্তা করবো, এই জন্য এটা কমিশনারের নির্দেশ। পুরো রাস্তাটার জায়গা সম্পূর্ণই আমি দিয়েছি, তারপরে 10 জনের খাতিরে কমিশনার মহোদয় বলেছে আমরা ওনার কথা ফলো করতেছি। তবে মেয়রের নির্দেশেই সড়ক নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন কাউন্সিলর ফরিদ আহমেদ। সিটি কর্পোরেশনের নিয়ম হলো 20 ফিটের নিচে কোনো রাস্তা হবে না। এটা সিটি কর্পোরেশনের কোনো রাস্তা হবে না, তাই 20 ফিট রাস্তা বানাতে গিয়ে কোনো ক্ষতিপূরণ দিবে না। না, 20 ফিটে কোনো ক্ষতিপূরণ হবে না। এটা কোনো গেজেট পাস হয়েছে? এটা অবশ্যই গেজেট পাস হয়েছে। ক্লিয়ার কাট একটা কথা বলে দিই, আপনি এই ব্যাপারে মেয়র সাহেবের সাথে বসেন, সবচেয়ে বেটার হবে। মেয়র সাহেবই তো আমাদেরকে নির্দেশ দিচ্ছে, আপনারা মেয়র সাহেবের সাথে বসেন যে সিটি কর্পোরেশনের যে রাস্তাগুলো হচ্ছে সেগুলো কিভাবে কেমনে করতেছেন আপনারা, এটার জবাব মেয়র সাহেব দিবে। সরকারি সড়ক নির্মাণে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের নিয়ম থাকলেও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জমির মালিকরা। অচিরেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এমন প্রত্যাশায় সকলের। এনামুল হক, আনন্দ টিভি, ঢাকা।